কর্মসংস্থানের অভাবে মানসিক অবসাদগ্রস্ত যুবকের তাণ্ডবে আহত জিআরএস কর্মী। ঘটনা বৃহস্পতিবার বিশালগড়ের হাসান হোসেন পাড়ায়। এদিন সকালে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাতে আক্রান্ত নবীনগড় গ্রাম পঞ্চায়েতের জিআরএস কর্মী শাহিদুল। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মুজিবুর রহমানের আক্রমণে আহত নবীগড় গ্রাম পঞ্চায়েতের জিআরএস কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অপরদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এলাকাবাসীরা সংঘবদ্ধ হয়ে আটক করে বেঁধে রাখে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। শিকল দিয়ে বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের শরীরে একাধিকবার আঘাত করে। পরে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা মানসিক ভারসাম্যহীন আহত মুজিবুর রহমানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। নবীনগড় গ্রাম পঞ্চায়েতের জিআরএস আহত শাহিদুল ইসলাম ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান, কাজের জন্য সে বিদেশ গিয়েছিল, কিন্তু কোনো কাজ জোটেনি, তারপর বাড়ি ফিরে আসে। সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং গত কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করেছে ওই যুবক। আজকে সকালবেলা পাগলের মতো হইয়া বহা বাধ্য করে উলঙ্গ হইয়া দৌড়া এদিক হেদিয়ে বহা বাধ্য করতেছে। তারপরে আমরা আইসি আইয়া তারে প্রাথমিকভাবে একটু বাঁধছিলাম। তারপরে হ্যাঁ সাইডারে কামড়াইয়া সিরা বাড়ি গেছে, বাড়িয়া রোড দিয়া মানুষের পিঠা আরম্ভ করছে। এটা জিয়ারস আছে, হ্যার নাম হইল শাহিদুল। হ্যাঁ অভিযোগ হইতে আসলো তখন হ্যাঁ রোড দিয়ে ফিটা দিছে, ফিটা তখন হ্যাঁ কাটতে বুঝে থাকে। এরপরে তাদের সোয়া তো অনেকটা ফিরে দিয়েছে, আমি যেতাম ফিরাইতাম আমারও তিন চেটা দিছে। দেওয়ানোর পরে আমি পেছন দৌড় দিছি, হেওয়া পেছন দিক দিয়ে আমার দৌড়ন দিছে, দৌড়তে দৌড়াইতে রাস্তা যারে পাইছে তারা এই মাস। মানে কি কারণে এরকম করার কারণ? কিছু কারণের মতো রাস্তা নাই। কি নামের? নাম হলো মুজিবুর রহমান। মাথার মধ্যে দৌড়া এক ওই কামাল মিয়ার বাড়িতে যাওয়ার পরে তার মহিলারা অনেকে আমার দৌড়া মাথার জল টল দিয়া মাথার মধ্যে সাফা দিয়া দিয়া রাখছে। তখন এরপরে অনেক ইয়া করার পরে একটা অটো আনি, এরপরে আমি অসুবিধা আই যে লোকটা ইয়ে করছে হেরে কি চিনেন আপনি? আমি চিনি না, লোকটা চিনি না। আপনি এমনিতে কই যেতেন আসলেন? আমি নবীনগর গ্রাম পঞ্চায়েতে যেতে আসতাম। আপনি কি ওইখানে? আমি ওইখানে জিআরএস বাইসাইকেলতে যেতে আসতাম। আপনার নাম? ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সান্দন টিভি। শুভ অক্ষয় তৃতীয়া। আপনার ধন সম্পদ সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 17-27 এপ্রিল 2023। সোনার কয়নার মজুরিতে 26%, হীরের কয়নার মজুরিতে 100% ছাড় এবং নিশ্চিত গিফট ভাউচার। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে ও রূপার গয়নার মজুরিতে 15% ছাড়। প্রতিদিন লাকি ড্রতে 4টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রতে 3টি স্কুটি অথবা হীরের নেকলেস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে প্রতিদিন খোলা থাকবে স্বরূপ, সোমবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর এবং মিলনিয়া।